নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আপনারা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস আজ আমার খুব খুশির দিন তোমাদের সাফল্যে আমার চোখে জল আসছে এইটা ভেবে যে রাতের পর রাত জেগে ক্লাস দেওয়া শীতকালে রাত্রে বাড়িতে নেটওয়ার্কের সমস্যার জন্য আমাকে মাঠে বসে ভিডিও আপলোড করার যে পরিশ্রমটা আজ সার্থক হলো এটা আমার কাছে একটা বিরাট জয় ইউটিউবের ফ্রি ক্লাস করে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপে যারা মক নিত এবং আমিও মক নিতাম এই মক দিয়ে এবং ইউটিউবে ফ্রি ক্লাস করে করেও যে সাফল্য পাওয়া যায় এটা কিন্তু সাফল্য আনা যায় ঠিক আছে এটা কিন্তু কপ এক্সপ্রেস চ্যানেল এবং কপ এক্সপ্রেস টিম কিন্তু দেখিয়ে দিয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে যে দুজন প্রথম দুজন র্যাঙ্ক হোল্ডার প্রথম র্যাঙ্ক প্রিয়াঙ্কুশ ব্যানার্জি এবং দ্বিতীয় র্যাঙ্ক সায়ক কর্মকার তো দুজনেই কিন্তু আমাদের কপ এক্সপ্রেস চ্যানেলের সক্রিয় সদস্য সক্রিয় সদস্য মানে ওরাও কিন্তু মক নিত এবং নিঃস্বার্থভাবে ওরা কিন্তু নিঃস্বার্থভাবে মক নিত এবং তোমাদের নানা রকমভাবে পিডিএফ দিয়ে কোনো সলিউশন করে তোমাদের কিন্তু সাহায্য করে গেছে যার কোনো তুলনা হয় না এবং তোমরা রাজারাম রাজারামকেও তোমরা প্রত্যেক অনেকেই চেনো আমাদের গ্রুপে রাজারাম মিশ্র রাজারামও কিন্তু নিঃস্বার্থভাবে কিন্তু সব কিছুটা করে গেছে মুখ থেকে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু নিঃস্বার্থভাবে কিন্তু মানে সাহায্য করে গেছে এবং বাকি যারা মুখ নিত আমি প্রত্যেকের কথাই কিন্তু গতকাল ভিডিওতে বলেছি ঠিক আছে প্রত্যেকেই কিন্তু মুখ নিত আমি প্রত্যেককে বলেছি যে আগামী ওরাও কিন্তু প্রত্যেকেই বলেছে আমাকে যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব কারণ ওরা একটা নতুন কর্মজীবনে কাঁধে তারা নিয়ে নতুন কর্মজীবনে ওরা পথ চলতে শুরু করেছে তো তারা তাদের তাদের সাধ্যমতো সময় মতো তারা কিন্তু ডাব্লিউপি এক্সপিডেন্টদের পাশে থাকবে ঠিক আছে থেকে অনেকে ফোন করে সিলেক্টেড এই কথাটা জান জানাচ্ছ অনেকে মেসেজ করছো টেলিগ্রাম গ্রুপে মেসেজ করছো টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করছো ভিডিওর কমেন্টে মেসেজ করছো যে তোমরা সিলেক্টেড ঠিক আছে মানে বিশ্বাস করো আমি আমি বলে বোঝাতে পারবো না আমি বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না আমার যে কি আনন্দ হচ্ছে সত্যি মানে তোমরা হয়তো ভিডিওটুকু ভিডিওটা দেখেছো কিন্তু ভিডিওর পেছনে যে আমাকে কত রাতের পর রাত রাত জেগে কত কষ্ট করতে হয়েছে আমি নিজে জানি এবং সত্যি বলছি মানে এই যে তোমরা সিলেক্টেড তোমরা এই যে আমাকে বলছো দাদা তোমার ভিডিও দেখে উপকৃত হয়েছি বা তোমরা প্রচুর ভালো ভালো মেসেজ করছো প্রচুর ভালো ভালো মেসেজ করছো হয়তো হ্যাঁ এটাও ঠিক আমাকে এটাও বলছো যে দাদা আমরা আজকে সিলেক্টেড আমাদের কাঁধে তারা উঠেছে ঠিকই কিন্তু তোমার অবদান কখনো ভুলবো না এটা এই আমি হয়তো ভাবছি যে তোমাদের কাঁধে তারা উঠে গেছে তোমার তোমাদের তোমরা একটা অফিসার র্যাঙ্কে চলে গেছো হয়তো তোমরা এখন হয়তো আর মনে রাখবে না কিন্তু তোমাদের যে মেসেজ তোমাদের যে মানে কি বলবো তোমরা এত ভালোবাসা দিচ্ছ সেই মোটিভেশন আমি তো ঠিক করেছি যে আগামী ডাব্লিউপি এক্সপিরিয়েন্সের জন্য কিছু না কিছু করবোই ঠিক আছে কিন্তু তোমাদের এই মোটিভেশান আমাকে কিন্তু আরও আরও একশো পারসেন্ট আমার এই মানে মানে কার্যকর করে দিচ্ছে আমার এই মানে প্রয়াসটাকে আমার এই চেষ্টাটাকে ঠিক আছে দেখো আজকের ভিডিওটা মূলত দুটো কারণে বানানো একটা হচ্ছে যে তোমরা যে আজকে সিলেক্ট হয়েছ এত সংখ্যক ক্যান্ডিডেট এত সংখ্যক ক্যান্ডিডেট সেটা আমি এখনও গুনিনি এত সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছ সেখানে আমাকে জানাচ্ছ যে কোনো না কোনোভাবে হয়তো উপকৃত হয়েছো সেটা মক টেস্ট হতে পারে সেটা প্রিলিমিনারির সময় ভিডিও ম্যাথের ক্লাস হতে পারে বা ইন্টারভিউর ক্লাস হতে পারে যে কোনোভাবে হয়তো উপকৃত হয়েছ সেটা আমাকে জানাচ্ছ আমি গুনিনি এখনও সংখ্যাটা শুধু এইটুকু জানাবার জন্য যে এভাবেও কিন্তু সাফল্য আসে আরেকটা কারণ সেটা হচ্ছে ঠিক যেভাবে তোমাদের ক্লাস আমি করিয়েছিলাম ডাব্লুবিপি ওয়ারলেস অপারেটরে ক্লাস করিয়েছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম একই রকমভাবে আগামী যে ডাব্লুবিপির ভ্যাকেন্সিগুলো বেরোবে সেটা ডাব্লুইপি কনস্টেবল হতে পারে ডাব্লুইপি এস আই হতে পারে এক্সাইজ এসআই হতে পারে এক্সাইজ এস হতে পারে আমি ঠিক একই রকমভাবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দিয়ে যাব এবং আমরা আলাদা আলাদা করে গ্রুপ করব প্রত্যেকটা প্রত্যেকটা ডাব্লিউপির অন্য অন্য ডিপার্টমেন্টের জন্য এক একটা করে গ্রুপ করব এবং সেই গ্রুপে কিন্তু কন্টিনিউ মক টেস্ট চলবে আর তোমরা জানো আমরা মক টেস্ট কিন্তু এলোপাথারি মক টেস্ট নিই না আমরা মক টেস্ট কীভাবে নিই সবসময় সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমাদের মক টেস্ট হয় ডাব্লিউপি ওয়ারলেস অপারেটরে যারা ভরসা করেছিল তারা আজকে কিন্তু কাঁধে তারা তুলে কাঁধে স্টার তুলে কিন্তু নতুন কর্মজীবনের পথ চলছে আমি নতুন ডাব্লিউপি এক্সপিরিয়েন্টদের বলবো যে তোমরাও কিন্তু ভরসা করতে পারো দেখো আগামী যে এই কলকাতা পুলিশের যেহেতু আমি এই কলকাতা পুলিশের প্রথম থেকে আমি ক্লাস দিতে পারিনি সেই হেতু হয়তো আমি এই কলকাতা পুলিশটা ছেড়ে দিলাম ঠিক আছে যে এবার কলকাতা পুলিশের মেনসে যারা আছো তারা কিন্তু আমার ভিডিওর প্লে লিস্টে যে রিজিনিং ক্লাসগুলো দেওয়া হয়েছে দেখো মূলত আমার ক্লাস কিন্তু কখনও আমি আমি এইটা বিশ্বাস করি কি যে আমি হুবহু কমনে বিশ্বাস করি না আমি টাইপ কমনে বিশ্বাস করি আমার আমার এটা হচ্ছে আমার নীতি আমার মোটো বলতে পারো সেটা হচ্ছে কি আমি সবসময় যে চ্যাপ্টারটা করা সেই চ্যাপ্টার থেকে টাইপগুলোকে বেছে বেছে ধরে ধরে ঠিক যেভাবে আমি ডাব্লিউপি ওয়ালের সপারে ক্লাস দিয়েছিলাম একই রকম ভাবে কিন্তু আমি রিজিনিং ক্লাসগুলো দিয়েছি তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো এই যুগ নেই যে তুমি ভর্তি হলে তোমাকে দশ বারোটা পিডিএফ দিয়ে দেওয়া হলো টুকটুক করে সেই পিডিএফ তোমরা পড়ে পরীক্ষায় চলে গেলে না এখন আর ওই যুগ নেই এখন রকম এখন হচ্ছে তোমাকে চ্যাপ্টারটা কোনো জিকের চ্যাপ্টারটা তোমাকে ডিটেলস জানতে হবে একটু খুব গভীরে ঢোকার দরকার নেই আমি বলছি না যে খুব ডিপলি মানে সেই সাবজেক্টে তোমাকে অনার্স করে ফেলতে হবে আমি সেটা বলছি না কিন্তু মোটামুটি বেসিক আইডিয়াটা তোমাকে রাখতে হবে এবং সেই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চান হতে পারে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কিন্তু মানে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কিন্তু প্রিপারেশান নিতে হবে ঠিক আছে একসাথে তিন হাজারটা এমসিকিউ পড়ে নিলাম এক হাজার একসাথে পাঁচ হাজারটা এমসিকিউ পড়ে নিলাম ভাই কত এমসিকিউ মুখস্ত করবে কত এমসিকিউ জানবে সেই যুগ নেই এখন একটা চ্যাপ্টার আমি পড়ব আমি যদি নির্দেশমূলক নীতি পড়ি বা মৌলিক অধিকার পড়ি মৌলিক অধিকার জানবো আমরা মৌলিক অধিকার কটা থাকে কটা মৌলিক অধিকার আগে ছিল এখন কটা মৌলিক অধিকার আছে মৌলিক অধিকার কত নম্বর পাটে রয়েছে মৌলিক অধিকার কটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এবং কোন চোদ্দ নম্বর ধারায় কী আছে পনেরো নম্বর ধারায় কী আছে তেইশ নম্বর ধারায় কী আছে চব্বিশ নম্বর ধারায় কী আছে এবং তাদের ব্যতিক্রমগুলো কি কি ঠিক আছে এইভাবে এইভাবে যদি আমরা প্রথমে চ্যাপ্টারটার সম্পর্কে আমরা পড়ে নিই এবং তারপরে যদি আমরা সেই চ্যাপ্টারে যদি আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চান করি সেটা তোমরা ডাব্লু সেটা তোমরা এসএসসি হতে পারে ঠিক আছে স্টাফ সিলেকশান কমিশনের এসএসসি সিজিএলের কোশ্চেন করতে পারো ডাব্লু বিসিএস এর কোশ্চেন করতে পারো বা অন্যান্য সেই চ্যাপ্টারের কোশ্চান যাবতীয় যেখান থেকে পারো সেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চান কিন্তু আমরা করাবো নতুন ডাবিপির ভ্যাকেন্সিগুলো আসুক তবে থেকে কিন্তু জবে থেকে নতুন ভ্যাকেন্সিগুলো আসবে তবে থেকে একদম শেষ পর্যন্ত যেরকম ডাব্লিউপি ওয়ার্ল্ডলেস অপার শেষ দেখে ছেড়েছি এবং তোমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে এর এক্সপিরিয়েন্ট আছো তারা এই চ্যানেলটাকে ভরসা করতে পারো ঠিক আছে যদি তোমাদের মনে হয় ভরসা করতে পারো ঠিক আছে এটুকু বিশ্বাস আমি দিচ্ছি যে আগামী যে গুলো ভ্যাকেন্সিগুলো বেরোবে সেখানে কিন্তু আমি রীতিমতো ক্লাস দেবো এবং মক টেস্টের আয়োজন করছি আর যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে ডব্লিউপি ওভারলেস ওভারলেশ যারা সিলেক্ট হয়ে গেছো তাদের কাছে আমার একটুকু অনুরোধ বলতে পারো যে চ্যানেলটাকে একটু তোমরা শেয়ার করে দিও অন্যান্য জায়গাতে যারা অন্যান্য ডব্লিউপি এসপিরিয়েন্ট আছে আগামী ডাব্লিউইপি এক্সপিরিয়েন্ট আছে ওদের কাছে যাতে এই চ্যানেলটা সম্পর্কে পৌঁছে যায় আর তোমরাও কিন্তু ডব্লিউপি এসপিরিয়েন্টদের পাশে থাকো এটাই আমি চাইবো কারণ তোমরা একজন অফিসার র্যাঙ্ক পেয়েছো তোমরা এবার তোমরা পথ দেখাবে অন্যান্য ডব্লিউপি এক্সপিরিয়েন্টদের পথ দেখাবে ঠিক আছে আমি আবারও বলছি যে ওয়ারলেস অপারেটরে ঠিক যেভাবে আমি প্রথম থেকে শেষ দেখেছি একই রকমভাবে সামনে যে ডাবলিউপি ভ্যাকেন্সিগুলো আসছে ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউপি এসআই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান শুরু করব ঠিক আছে এবং এই ইউটিউব চ্যানেলেই আমি ক্লাস দেবো এবং ডাব্লু এবং সমস্ত মক টেস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে হবে তার জন্য আমি আলাদা আলাদা টেলিগ্রাম গ্রুপ করে সব কিছু আমি আস্তে আস্তে রেডি করছি ঠিক আছে তো ভ্যাকেন্সি আশা করছি আর এক দু মাসের মধ্যেই হয়তো তোমাদের সমস্ত ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে চল আস্তে আস্তে শুরু করবে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াগুলো সমস্ত যে পেন্ডিং নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল বা পেন্ডিং রেজাল্টগুলো ছিল সেগুলো যে যেহেতু বেরিয়ে গেল কারণ ডেপুটেশনে এটা আমাদের বলা হয়েছিল যে এই সিলেকশান প্রসেসগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা নতুন রিক্রুটমেন্ট বের করতে পারছি না ঠিক আছে তো যেহেতু এগুলো প্রায় সমস্ত রিক্রুটমেন্টই প্রায় শেষের দিকে ঠিক আছে কেপিএসআইটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে তো সেই জন্য কিন্তু আবার নতুন ভ্যাকেন্সি কিন্তু এবার আস্তে আস্তে বেরোতে থাকবে এক্সাইজ এএসআই এক্সাইজ এসআই এক্সাইজ কনস্টেবেল ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউপি এসআই সংখ্যক ভ্যাকেন্সি বেরোচ্ছে ঠিক আছে আর তোমরা এই ভিডিও চ্যানেলে প্লেলিস্টে গিয়ে কিন্তু রিজনিং ক্লাসগুলো বা জিকের যে কটা ক্লাস করেছি বা রিজনিং যে কটা ক্লাস করিয়েছি তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমার এই চ্যানেলের মানে ভিডিওর প্রসি মানে প্রসেসটা কি বা পদ্ধতিটা কি আমি কোন পদ্ধতিতে এগিয়ে যাই ঠিক আছে আমি এলোপাথারি কখনো কোনো ক্লাস করাই না ঠিক আছে আমি সব সময় চেষ্টা করি যে সব সময় চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ কোশ্চান করাবার যাতে করে ওই টাইপের কোনো কোশ্চেন যাতে তোমাকে দিলে আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে টোটাল সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা তখন টোটাল সব কিছু মিক্স প্র্যাকটিস করবো তাই তো তো ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ